একটু মোটামুটি বেলা গড়িয়ে গেছে, কেমন ওই টাইমে আমি ঝাড় দিচ্ছি, বস্তাতে পাতা ভরছি, ঠিক দেখলাম যে লম্বা একটা দৈতিক ধরনের একটা একজন, হ্যাঁ দৈত্য বললেই চলে আর কি। আচ্ছা, আপছা ওইটা পুরো সম্পূর্ণ লোমে ঢাকা, অন্তত হাইটটা 12 থেকে 10 থেকে 12 ফুট হাইট, কেমন, এবং লম্বা লম্বা পায়ে আমার সামনে পিছিয়ে। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আমাদের ডুয়ার্সের ভিডিওগুলো দেখেছেন এবং আপনাদের রেসপন্স পেয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো কেমন আছেন এই কথাটা এখন অবশ্য জিজ্ঞেস করা মনে হয় না ঠিক এই করোনা পরিস্থিতিতে। তো যাই হোক, আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সময় তো সব কিছুই ভুলিয়ে দেয়, এই করোনা পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আজকে আমি আর আমার এক বন্ধু বাড়ির কাছেই একটা ভালো কালী মন্দির আছে, খুব জাগ্রত মায়ের মন্দির আছে, তো সেখানে যাব। এখান থেকে যেতে ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো সময় লাগে টোটোতে, তো আমরা একটা টোটো বুক করে নিয়েছি, আমরা যাব। তো এটা এখন তো খুব ছোট্ট ট্রিপ, যেহেতু অনেকগুলো বড় বড় ট্রিপ অলরেডি করে এসেছি আমরা, তার ভিডিও আসতে চলেছে। তো এটা একটা শীতের দুপুরে একটা খুব ছোট্ট ট্রিপ, আজকে রবিবার, তো দুজনের হঠাৎ করে ইচ্ছে হলো যাওয়ার। তো আপনারা দেখতে থাকুন, বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে, এবং কী করে আপনারা যদি বাইরে থেকেও আসেন তো কী করে আসতে হবে, ওখানে কী করে যাবেন, সব ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে প্লাস ভিডিওতে বলে দেবো, তো দেখতে থাকুন। আচ্ছা, আজকে আমার সাথে যারা যারা আছে ট্যুরে, তারা সবাই নতুন আপনাদের কাছে, কারোর সাথেই পরিচয় নেই, তো আমি একে একে করে দেখিয়ে দিচ্ছি। ছোটোখাটো যে ট্যুরগুলো হয় এরপর থেকে, এনাদের দুজনকেই আপনারা দেখতে পাবেন। এ হচ্ছে আমার পাড়াতো বন্ধু কাম দাদা অমিত দা, হাই। আর এই হচ্ছে আমাদের কাকা যার সাথে আমরা এসেছি, এই কাকার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা যারা আসবেন আর কি দূর থেকে, ধরুন ট্রেনে এলেন, হাওড়া থেকে এলেন বা লঞ্চঘাটে এলেন, এই দাদাকে ফোন করে নেবেন, তো উনি আপনাদের কিন্তু খুব ভালো করে দেখিয়ে নেবেন, যেহেতু লোকাল মানুষ, স্থানীয় মানুষ, তাই চেনেনও ভালো সব জায়গা, আর আপনাদেরকে ভালো করে গাইডও করতে পারবেন। অ্যাকচুয়ালি এই এরিয়াটা যেখানে, এখানে আমার কলেজ ছিল আগে। তো এই দেখুন সামনে, আমি জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, এই সামনে একটা পুকুর মতো ছিল, এই পুকুরটা শুকানো, তো এই নিচটাতে আমরা নেমে যখন কলেজে আসতাম আমরা টিফিন করতাম এখানে, খুব সুন্দর জায়গাটা, আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। ও এখন আর নামা যাবে না, তার কারণ এখন জল হয়ে গেছে, বোধহয় বৃষ্টি হয়েছে বা জল জমাচ্ছে জানি না। এইখানটাতে আগে আমরা নিচে নেমে ক্রিকেটও খেলেছি, দারুণ দারুণ খুব সুন্দর জায়গাটা। চারিদিকটা খুব শান্ত পরিবেশ, এই হচ্ছে সেই কালীবাড়ি যেখানে আমাদের আছে গন্তব্য, অনেক পুরনো যেটা শুনলাম। দেখা যাক যে ভেতরে ঢুকতে দেয় কিনা, তালা দেওয়া আছে, আমি জানি না কখন খুলবে, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। একটু চারপাশটা দেখিয়ে নি, এটা একটা দালান মতো, সন্ধ্যেবেলা বসে সন্ধ্যা আরতিও দেখতে পারবেন। বাহ,
সুন্দর জায়গাটা, চারিদিকে একদম আম গাছ, কলা গাছ, নানা রকম গাছে ভর্তি, হালকা ঠান্ডা ভাব। তার মধ্যে আমার পেছনে হচ্ছে মন্দিরটা, চলুন সামনের দিকে যাওয়া যাক। করোলা কালীবাড়ি থেকে বেরিয়ে এখন আমরা এসেছি কিশলয় নার্সারি, করোলা কালীবাড়ির ঠিক ওই বেশিক্ষণ ওখান থেকে দু তিন মিনিটই টোটোতে। এ দেখুন, তো চলুন নার্সারির ভেতরে যাই, তারপরে বাকিটা আবার কথা হবে। কেমন লাগলো আজকের ট্যুর? এখনো পর্যন্ত তো ভালোই আছে, এখনো তো শেষ হয়নি। না, কেমন লাগলো? একটা টুইস্ট তো আছেই, আমরা একটা দারুণ জায়গায় যাচ্ছি এখন। তবে খুব বড় কিছু এক্সপেক্ট করবেন না, সেরকম না, যারা নেচারকে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর। চলুন, এই জায়গাটা শুধু দেখুন, চারিদিকে শুধু বাঁশ বাগান, বোধহয় কয়েক হাজার বাঁশ গাছ এখানে আছে। বেশ একটুখানি গা ছমছমে ভাব আছে, কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে, সূর্যটাও ঢলে পড়েছে। দারুণ একটা ফিল হচ্ছে, একটা অন্যরকম বেশ ফিল হচ্ছে, একটা ভৌতিক ফিল। আমি যদিও ভূতে খুব ভয় পাই, সব ভৌতিক ফিল অবধি ঠিক আছে, তার বেশি যেন আর না হয়ে যায়, কিন্তু তাতেও অপূর্ব জায়গাটা। আমি দেখানোর চেষ্টা করছি, পেছনে অমিতদাও আসছে আস্তে আস্তে হেঁটে, ও একটু ভয় পেয়েছে মনে হচ্ছে, মুখে যতই সাহস দেখাক। আর আমাদের কাকা আগে চলেছে, ও অপূর্ব। কি বুঝুদা, ভয় লাগছে নাকি? ভয় তো লাগার কথাই, এখানে যা পরিবেশ, এমনি গা ছমছম হয়ে আসছে, তারপরে অন্ধকার হয়ে আসছে, সূর্য ডুবছে, আর তাছাড়া বোধ হয় বলছিল যে 5-10 বছর আগে বোধ হয় এখানে লোকজন খুবই কম আসতো। দেখিনি,
আচ্ছা ঠিক আছে, চলো দেখি। সত্যি জায়গাটা সত্যি একটু ভৌতিক টাইপেরই। এই কাকা কাকা তুমি ভূত দেখেছো? আমরা গরিব মানুষ, জ্বালানি দরকার পড়ে, পাতা কুতুল সব আমাদের এই ঝাঁট দিয়ে জড়ো করে বস্তায় করে নিয়ে গিয়ে উনুনে দিয়ে ভাত ফাত রান্না করে লাগে। দৈনিক দিনের মতো সেইদিনে এসেছিলাম। আচ্ছা একটু মোটামুটি বেলা গড়িয়ে গেছে, কেমন ওই টাইমে আমি ঝাঁট দিচ্ছি বস্তাতে পাতা ভরছি, দেখলাম যে লম্বা একটা দৈতিক ধরনের একটা একজন, হ্যাঁ দৈত্য বললেই চলে আর কি। আচ্ছা আচ্ছা ওইটা পুরো সম্পূর্ণ লোমে ঢাকা, আচ্ছা অন্তত হাইটটা 12 থেকে অন্তত 10 থেকে 12 ফুট হাইট, কেমন এবং লম্বা লম্বা পায়ে আমার সামনে দিয়েই উনি চলে গেলেন। মানে আমি কিছুক্ষণ কি আর বলবো, মানে আমি নিজেই জানি না আমি যে কোন পৃথিবীতে চলে এসেছিলাম। মানে সেটা কত বছর আগের ঘটনা? এটা অন্তত আপনার 4 থেকে 5 বছর আগে। আচ্ছা 4 থেকে 5, তখন তো আরো বোধহয় কিছুই ছিল না এইসব জায়গায়। এইসব জায়গায় তো আসতেন না ভাই, আর এলেও 5 জন 7 জন একসঙ্গে মিলে আসতেন। আচ্ছা আর তুমি কি একটা বলছিলে যে বাঁশবাগানে মানে দেখা যায় নাকি এরকম যে এখানে এখনো দেখা মিলে? আচ্ছা কপালে থাকে আপনার মনের সাহস দরকার। এবং ভূতের হচ্ছে দুটো সময়, এক হচ্ছে সন্ধ্যে টাইম আর একটা হচ্ছে ভরা দুপুর। আচ্ছা দুটো টাইমে ওরা একটু খোলামেলা পছন্দ করে, মানে আনাগোনা করে ওদের মধ্যে, হ্যাঁ এটা আমাদের মধ্যেও হয়। হ্যাঁ নিশ্চয়ই সেই টাইপের ওনারা আয় করে। যাই হোক সৌভাগ্যে আমার ওইটাই জুটেছি, আমার এখনো মনে আছে এবং এখনো আমার আতঙ্কর ছাপ বুকের মধ্যে বসে আছে দাদা। ঠিক আছে। আচ্ছা কাকা এই জায়গাটায় যদি কেউ আসতে যায় তাহলে কি বলতে হবে, মানে কি বলে না, নাম কি জায়গাটার অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাজহাট আর কোরলার মিডিল পজিশন। আচ্ছা ব্যান্ডেল পথে এলেই সুবিধে, ব্যান্ডেল স্টেশন থেকে নেবলেই আচ্ছা মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে এই স্পটটায় আসতে। এখানে পিকনিক স্পট এখন হয়েছে, আগে ছিল না। হ্যাঁ হ্যাঁ আর দেখার মতো একটু জঙ্গল টঙ্গল আছে, বেশ ভালো লাগবে। আর মন্দির যেটা আমরা দেখালাম, কোরলার মন্দিরও পাবেন এখানে, লাহিড়ি বাবা মন্দিরও পাবেন। আচ্ছা হ্যাঁ তারপরে ওই সবুজে ঘেরা পরিবেশ, হ্যাঁ অপূর্ব পরিবেশ, সত্যি পরিবেশটা অপূর্ব। সময় থাকবেন মানে সলিড অক্সিজেন পাবেন একদম। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখে জানাবেন এই ছোট্ট একদিনের ট্যুরটা কেমন লাগলো দেখে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। আর আপনাদের কথা দিলাম এরকম মানে অফবিট যে জায়গাগুলো আছে আবার নেক্সট উইকে আর একটা নতুন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব। চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।